রিঙের মতো রিং হইতেছে ফোনটা ধরি মানালি ফোন ধর, তাকে কি ধরতে পারলি না ছাইরা দিলি ক খবরটা ক ধর ফোন। আর আমরা যাই ফোনও ধরে না কেন, তুই ফোন বাঁচতেছে ফোন ধরার খবর নাই। তোর কারণে সব বস হাতে তুলে দিছি, যদি আপনার খাইতে না পারেন বস আমার দুজন। ওই হাতে তুলে দিলে হব, হাতে তোলার জায়গাটা রাখবো না, খাওয়ার জায়গাটা রাখবো না, নু বাড়িতে গেছে সমস্যা হইতে পারে, চলেন। আপ মেরা তো অভি তো আপকো সাথ মে বাত করেগা, হ্যাঁ যায়গা দিল্লি যায়গা কোই মুশকিল নেই। তো দেখছো নাগরের সাথে কি পিরিতের আলাপ, কত কইরা কই আমাকে ইন্ডিয়া নিয়ে যাবার যায় না, নিজে একাই যায়, নিজে গুরু হইছে আর কারোর কথা তো ভাবে না। ও ভাই আমরা করে দোষ, গুরু করলে দোষ নাই। হ্যাঁ ও ভাই আমা করে নিয়ে যাব, আমরা যদি আমার বাসা টাসা শিখা যদি নানান জায়গায় পারিক করবো আঙ্গ নিব না তো, আর আমরা গেলে আর না যাই পড়ব। হ্যাঁ আমি কথা বলি তোর, খালি দেখছিস কিছু বলবি গুরু মা কথা গো, আসলে ওই দুইটা ছেলে আমাকে ধরে নিয়ে যেতে ছিল, আমাকে আপনারা বাঁচান। ঠিক আছে তুমি এখানে দাঁড়াও, আমি দেখতেছি কি হইতাছে। দেখ দেখ যা দেখ তোকে আসলো দেখ। কি হয়েছে তুমি এত ভয় পাইতেছো কেন, তুমি আমার সবকিছু খুইলা গো, তো কি হয়েছে? আসলে আমার মা বাবা কেউ নাই, আমি একদম অসহায়, দুনিয়াতে আমার আর কেউ নাই। ওই পাশে আমি থাকতাম, দুইটা ছেলে, শুধু দুইটা ছেলে না, যেখানে যাই সেইখানেই ছেলেরা আমার পিছু লাগে, সবার সবার শুধু নজর আমার এই শরীরটার দিকে। আপনারাই বলেন আমার তো ইচ্ছা হয় আর সবার মতো স্বাচ্ছন্দ্য ভাবে জীবন যাপন করি, কিন্তু আমি পারি না, এই নিষ্ঠুর পৃথিবীতে আমার কাছে কেউ নাই, সব ছেলেরা নরক।
পশুর মতো আমার শরীর টানে ছিঁড়া ছিঁড়া খাইতে চায়। আমি কি করবো বলেন? আমার তো মনে হয় বাইচা থাকার কোনো অধিকারই নাই। এই সমাজের ছেলেরা আমাকে বাঁচতে দেবে না। এখন বলেন আমি কি করব, কোথায় যাব? আমি কি করব? আপনারাই বলেন আমি এখন কি করব। শুনো, এই সমাজে তুমি একা একা থাকতে পারবে না, কারণ সমাজটা এই সমস্ত অনেক খারাপ হয়ে গেছে। তুমি কোনো পাইলে একা একা থাকতে পারবে না। তুমি কি আমাকে সাথে থাকবা? আমাকে সাথে থাকলে তোমার কোনো চিন্তা নাই, কেউ কোনো বিরক্ত করবো না, কেউ তোমার দিকে ফিরাও তাকাবো না। ওরা যদি ফিরা তাকায় আমরা অব চোখ তুলে নেব। তুমি আমাকে সাথে থাকো, তুমি অনেক স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারবা, তোমার জীবনটা সুন্দর করে গড়বার পারবা। সত্যি বলছেন আপনারা? আপনারা আপনাদের সাথে আমাকে রাখবেন? ও রাখবো, তোমার পৃথিবীতে কেউ নাই, আমাগো তো কেউ নাই, আমরা সবাই মিলা থাকি, আমাগো বাবা মা থাকতেও নাই। কাজেই আমরা বুঝি পৃথিবীতে কেউ না থাকলে কতটা কষ্ট, এটা আমরা বুঝি। তুমি আমাগো সাথে থাকো, তোমার কোনো কিছুর কষ্ট হইব না। দরকার পড়লে তোমার আমি ভালো দিকে সুন্দর দিকে বিয়া দিয়ে দেব। আপনারা যে আমাকে আপনাদের সাথে রাখতে চাইছেন এটা তো আমার সৌভাগ্য, কারো কাছে গিয়ে আমি তাই পাই নাই। কিন্তু আপনারা কত সহজে আমাকে মেনে নিলেন, আমি আপনাদের কাছে থাকতে পারবো আর সবার মতো জীবন যাপন করতে পারবো, এটা তো আমার সৌভাগ্য, এটা তো আমার সৌভাগ্য। আর কান্না করবি না, চোখের জল মুছো, আর কান্না করব না। এটা আমাগো গুরুমা, আমাগো সকলে এ নিয়ে আশ্রয় দিছে। থাক আজকের থেকে এখানে থাকবা, বুঝতে পারছ? আর কোনো জায়গায় যাবা না, এখানে থাকবা, দেখাশোনা রাখিস তোরাও। হ্যাঁ গুরুমা, আমি তাদের জন্য দেখাশোনা রাখছি, তোরা এখন একে দেখাশোনা রাখবি। ঠিক আছে, আর কোনো চিন্তা নাই তোমার, গুরুমা যখন আশ্রয় দিছে তোমার আর কোনো চিন্তা করতে হইব না। হ্যাঁ, আপনারা সত্যি বলেছেন, আমার আর কোনো চিন্তা নাই, আমার কতগুলো মা হয়েছে, আমার আর কিসের চিন্তা। ঠিক আছে, তাহলে চলো ঘরে চলো। আচ্ছা, তোমার ছেলে চাই কি? হ্যাঁ, তোমার ছেলেকে আমার বাড়িতে থাকবার দিব না দিব না? এখন যদি বিয়ে শাদী না করে কয়েকদিন পরে তো আর কেউ মেয়ে দিবার যাবো না। পোলা রে, বুঝাও। দেখো তুমি সবসময় আমারে দোষো বলো, তোমার ছেলেরে বুঝাও। আমি কি আমার ছেলেরে বুঝাই না? আর আমার কি মন চায় না আমার ছেলেরে বিয়ে করাইয়া ঘরে ভগবানের নাতি নাতির মুখ দেখি? তা যদি চাইতা তাইলে পোলারে রাজি করাইতা বিয়ার জন্য। এই বুড়া বয়সে একা একা থাকি, এটা নাতি নাতনি হইলে তাকে নিয়ে খেলাধুলা করতাম, কত আনন্দে দিন কাটাইতাম। তুমি যদি তোমার পোলারে না বুঝাও, বুঝছ, আমি কি তো সংসার চাইরা জামুকা। দেখো তুমি সবসময় একরকম কথা কইরো না স্যার, আমি আমার পোলা পেরাতেছি দেখে সব দোষ আমার না? সব দোষ তোমার, তুমি যদি বুঝাইতা ভালো মতে তাহলে পোলা এতদিন রাজি হইতো। আচ্ছা, এমনি তো খোঁজ খবর নিয়েও দেখতে পারো পোলার অন্য কোনো হানে পছন্দ আছে কিনা, তাহলে বিয়া করবার রাজি হয় না কে? আসলে তুমি ঠিকই কইছো, এভাবে তো কখনো বাইবা দেখি নাই। আম্মু হয়ে যে আইছে, বাবা এই যে কালকে তোমার আম্মুর কাছেই দাও। এই যে কয়টা মেয়া দেখলাম, তুই তো বিয়ে সাজের কথা কিছু কস না। আব্বু আর কিছুদিন যাক, আমি দোকানটা কেবল দাঁড় করাইছি, ঠিক আছে, কিছুদিন পরে সময় হলে আমি বলবো। না তুমি বুঝাই বলো না। শুন বাবা, বয়স তো আর কম হয় নাই,
আর তাছাড়া তোর বাবা আমার সবসময় রাগারাগি করে তুই বিয়ে শাদী করার সাথে, এখন বিয়ে কর বাবা। আচ্ছা তোমাকে ভালো যা মনে হয় তাই করো। গুরুমা তুমি থামো তো, আমি যাবোই, আজকে যখন বলছি আমি যাবো তো আমি যাবোই। গুরুমা ও যখন একত করে বলতেছে যাক না একদিন গেলে কি হবে। ভাই তুই ও রেখোস কেমনে, আমরা তো হিজড়া আর তো মেয়ে মানুষ, ও আমাদের সাথে যাবো কেমনে। গুরুমা যাক না একদিনই তো, তোরা যা মান তাই কর বাবা, যা আমি জানি না কিছু, আমি গেলাম কি শহরে গেলাম বুঝতে পারছিস, যা দেখে শুনে যা। আচ্ছা ঠিক আছে, আরে নামেন চাচা আইতাছি, তাড়াতাড়ি নাই বাহেন হিজরা বিদায় করেন। মা হইছে না ভাই, তোরা মানা করছি নে যে হাতে তালি দিবি না, তুই যদি তালি দেস তোর তালি তো হয় না, আর তার তোর সামনে তালি দিয়ে ধরা পড়ে যাবি গেছে, তুই মিয়া মানুষ তালি দিয়ে যাব না। আমার শিখতে হইব না, শিখতে হবো যখন আমরা ফাঁকে থাকুন তখন তালি দিবি, কিন্তু লোকজনের সামনে তালি দিবি। আরে তোর এই সব শিখতে হইব না, চুপ করে দাঁড়িয়ে থাক। কই আসে না কি এত দেরি হয় কে? আরে আইতাছি রে বাবা রে, মানুষ নড়াচড়া করতে সময় লাগে না। মা তুমি দাঁড়াও ওই জায়গা, তোমরা তো চাচা কইছো তোমরা যাও না, আমি বাই কইছি, আমি টাকা নিয়ে আসছি। বাই দেন টাকা দেন, কই বাই দেন টাকা দেন, কেন তাড়াতাড়ি দেন, এই যে কুচাতে আছে না দেন, টাকা তো গুনতে কে দেখবি সব কি দেন বাবা। হ্যাঁ মা দেন না তো, আচ্ছা দেব, এই যে এই যে ধর তো একটা গান শুনিয়ে যাবা না? আয় বৃষ্টি তাহলে একটা গান শোনা। মা তোমরা গান গাও, আমি এই বুইরা নানার একটু নাচ দেখাই, তোমরা শুরু করো। আচ্ছা ঠিক আছে আয় গাও তো। আচ্ছা গতিয়া গান গাইতেছি, এখন এসেছে প্রাণের মাঝে দোলা দিয়াছে, আমারই মন কার যেন ভালোবেসেছে, আমারই মন কার যেন ভালোবেসেছে, হা 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 হো 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 হা হা হা, বল মরণে যে আমিও যে তার সে কি তুমি বলে দিয়াছ, আমারই মন কার যেন ভালো।
নতুন মেয়ে বলেন কেন, আমিও হিজড়া তাই। কিন্তু তোমার তো দেখে হিজড়া মনে হয় না মা। আরে নতুন আইছে তো সেই জন্য, বয়স কম না আমার, গত বয়সকালে কেউ হিজড়া পাবে না ব্যাকি মিয়াই মনে করছে। ও তাহলে আমরা পুরো বেগুলো তো আমরা কম ছিলাম না, তোমরা যা পারো বলতে। আচ্ছা কাকি আমাদের তাহলে এখন বিদায় করেন। তোমারে বিদায় করব, তোমারে তো বিদায় করব। আজকে তো আমার কাছে টাকা নাই, অন্যদিন নিও। আচ্ছা টাকা না থাকলে একটা কাপড় দিয়ে দেন। কাপড়? আচ্ছা বাইক নেই। এরপরে ওর আর নিয়ে যাবো না, ভালো একটা পোলা দিকে আর বিয়ে দিয়ে দেন। বারে বারে কইলাম ধরে নিস না, একটা ডিস্টার্ব ছাড়লো না তো কি করবো, পোলা পার মানুষ এরকম করতে কে কি করবো। আরে বুঝে রাখো দেখবাই না, আমার লাগে কেমন করে কেন জাগা দিছো এখন, বিদায় করো তোমার কাছে তোমার কাছে নাই মন খারাপ আপনার তাতে কি হয়েছে বুঝছি, এইরকম মন মানুষটা নিয়ে কোনোদিন আর পোলা বিয়া করার লাগবে না, কোনোদিনও পাবেন না বুঝেন নাই। আই চল যাও সে যাও, এই শুনো তার জন্য পাত্রী খুঁজতেছি। কিরকম পাত্রী চাই আপনার? কিরকম পাত্রী এই মনে করো ওর মতো লম্বা চোরা হইলেই হবো, এরকম ভাবে চলবে? হ্যাঁ আমাকে কোনো দামি দেওয়া নাই, যদি এরকম কোনো খোঁজ পাও আমার একটু জানাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আই চল। কই শুন চল, আর মতই কইলো তাহলে কি ওরে দেখালি ভালো হইতো না? না না মা এটা কি কও শুন, দেখলেন তো বাড়িটা কিন্তু কম না। আচ্ছা ঠিক আছে চিন্তা ভাবনা করে দেখি। হ্যাঁ আচ্ছা চল। না মা আমি বিয়ে টিয়ে করবো না, তোমাদের সাথে আমি ভালো আছি, আর এত বড় বাড়ির বউ কি আমি হইতে পারবো? আম্মু
হাই কি মা কিছু না বুঝছি চলো যাই রূপালী তুই ওরে নিয়ে আইগা আমি একটু বায়ার সাথে কথা বলে আসি তোরা যা আচ্ছা আমি একটু বায়ার সাথে কথা বলে আসি এই যে ভাই ভাবি ভাইয়া ভাবি আবার কি এলো ডাকা ডাকা করছ কেন একটু এদিকে আসেন কথা আছে তুমি তখন মেয়ের সন্ধান পাইছ সেই কথা বলার জন্যই তো আসলাম ভাইয়া বলো এখন যে মেয়েটা দেখাইলেন ওই মেয়েটা কি আপনার পছন্দ ওইরকম হলে তো চলবে তাই না মেয়ে কোন মেয়ে মানে আমাদের সাথে যে ছিল আপনি তো বললেন এর মতো হলে চলবে হ্যাঁ 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 ওর মতো হলে চলবে এই মেয়েটা তো আপনার পছন্দ হয়েছে ও তো একটা হিজড়া ব্যাপার হয়েছে যে ভাই আসলে ও হিজড়া না হিজড়া না ও মেয়ে মানুষই ওর বাবা মা কেউ নায়িকা পরে ভয়ে দৌড়াইতে ছিল পরে আমরাই আশ্রয় দিছি তাই ভাই আপনি যদি পছন্দ হয়ে থাকে তো আপনার পোলারেও দেখলাম এইটাই পোলা তাই না পোলার আমাদের খুব পছন্দ হয়েছে তো মেয়েটা খুবই ভালো তো আপনি যদি বিয়ে করান তাহলে যদি দয়া ধর্ম করে নেন আমরা আয়োজন করতে পারি বিয়ে তুমি কি কও আসলে ওরা গরিব মানুষ মেয়েটা দেখতে শুনতে ভালো আমরা তো পছন্দ হয়েছে তোমার যদি আপত্তি না থাকে না না কিছু নাই আপত্তি থাকবো কে একটাই তিন মাইয়া তারে যদি আমরা আমাদের সংসারে আনি এ তো আরো পুণ্যের কাজ আচ্ছা ঠিক আছে তুমি তাহলে ব্যবস্থা করো হ্যাঁ ভাই আপনার কথায় আমি খুবই খুশি হইলাম আল্লাহ আপনারে অনেক বড় মন দিছে সবার যদি এরকম বড় মন হইতো এই সমাজে সবাই যদি আপনার মতো হইতো তাহলে আর কোনো চিন্তাই আসিল না তাই আমরা আয়োজন করব আয়োজনে কোনো ত্রুটি রাখবো না আমাদের যথাসাধ্য চেষ্টা করব আপনাদের মান সম্মান রাখতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি আয়োজন করি আচ্ছা ঠিক আছে আগামী কালে আপনি ছেলে নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আয়োজন করো আসি ভাবি হ্যাঁ যাও কি করবো আর পরের বাচ্চা তারপর মায়ের লেগে গেছে ভিতরের মধ্যে মনের ভিতরে ওকে আশীর্বাদ করে দেয় তুমি সুখে আমার মনে তুমি কোনো কষ্ট দিও না বাড়িতে তোমরা মাঝে মধ্যে যাইয়া আর দেখাইছো তোমাকে তো নিষেধ নাই আচ্ছা দেরি হয়ে যাইতেছে চল মা বাবা চল অনেক বেলা হয়ে গেল চল চল
মা আমি মনে হয় তোমাদের কাছে অনেক বেশি হয়ে গেছিলাম কান্নাকাটি করিস না, এত আমরা গর্বিত। পরে আমরা ভালোভাবে লালন পালন করে পরে ভালো একটা ঘরে বিয়ে দিছি, এত আমাদের খুবই ভালো থাকার কথা, আমাদের চেয়ে বেশি খুশি আর কেউ হওয়ার কথা না। তুমি আর কোনো দুঃখ করো না, দেখো আমি আর কান্দু না, আমি আর কোনো দুঃখ পাইতেছি না, আমি আর কান্দব না, ও সুখে থাকলে আমরা সুখী। তুমি ওর জন্য দোয়া করো, আমরা সবাই ওর জন্য দোয়া করি, ও যেন সুখে থাকে, ওর সুখী আমাকে সুখ। আমার সাথে আমার সাথে আমার সাথে